ছাত্র ছাত্রীসকল, আজি নবম শ্রেণীর অনুশীলনী 6.2 ছয় নম্বর অঙ্কটো ইয়াতে চিত্রটো দিয়া আছে। তো আমি এই অঙ্কটো সমাধা করিম। অঙ্কবিলাকত মই কৈ আহিছো যে এই রেখা আর কোণ নামৰ যি পাঠ আছে, এই পাঠৰ অঙ্ক যদি তোমালোকক কৰিব দিয়ে, সমাধা কৰিব দিয়ে, তেতিয়াহলে তার লগত কিছু এটা অংশ দি দিব তোমালোকৰ সুবিধাৰ কাৰণে। গতিকে এই অঙ্কটোতো দিছে, তোমালোকে দেখা পাইছা যে পি কিউ চিত্রটো এনেকুৱা আছে, মানে দাপোনৰ কথা কৈছে। কিহৰ কথা কৈছে? যে পি কিউ আৰু আর এস সমান্তৰাল, পি কিউ আৰু আর এস, এইটোৱে আমাৰ কাৰণে এক নম্বৰ তথ্য। এই যে সমান্তৰাল বুলি কৈছে যে পি কিউ আৰু আর এস সমান্তৰাল, এইটোৱে আমাক গোটেইখিনি অংক কৰোতে আমাক কি কৰি দিব, সহায় কৰি দিব। তেতিয়াহলে আমি আমাক দিয়া আছে, আমি লিখিম এক নম্বৰ কথা হল যে পি কিউ সমান্তৰাল আর এস, এইটো দিয়া আছে। দুই নম্বৰে যিটো দিয়া আছে সেইটো হল যে ইয়াতে দাপোনৰ কথা কৈছে। দাপোন যেহেতু আপতন কোণ বা প্রতিফলন কোণৰ কথা আহিব, তোমালোকে অষ্টম শ্রেণীৰ বিজ্ঞানত তোমালোকে পাইছা যে আপতন কোণ আৰু প্রতিফলন কোণ সদায় কি হয়, সেইটো আমি ইয়াতে ব্যৱহাৰ কৰিম। আপতন কোণ আই ইজ ইকুয়াল টু আর, আর মানে প্রতিফলন কোণ, এইখিনি আমি ব্যৱহাৰ কৰিম। ইয়াত এইখিনি দিয়া আছে। এতিয়া আমাক ওলাব দিছে কি, আমাক ওলাব দিছে কি, সেইটো হল যে আমি এই এবি পোহৰৰ ৰশ্মি এবি আৰু এই সিডি, এবি আৰু সিডি দুটা হল পোহৰৰ কি, এই ৰশ্মি দুডাল কি হব লাগে, সমান্তৰাল হব লাগে। গতিকে আমিতো আমি প্ৰথমে যাৰ পৰা আৰম্ভ কৰিম সেইটো হল যে এই পি কিউ আৰু আর এস কি দি আছে, ইয়াৰ পৰা আমি ষ্টাৰ্ট কৰিম। দিয়া আছে পি কিউ সমান্তৰাল কি আর এস। প্ৰমাণ কৰিব লাগে যে এবি সমান্তৰাল, এবি সমান্তৰাল কি, এই এবি আৰু সিডি সমান্তৰাল বুলি প্ৰমাণ কৰিব লাগে। এই চিত্ৰটো যদি এনেকৈ থাকে তেতিয়াহলে এবি আৰু সিডি তুমি কেতিয়াও সমান্তৰাল বুলি কি কৰিব নোৱাৰা, প্ৰমাণ কৰিব নোৱাৰা। গতিকে বাহিৰৰ পৰা আমি ইয়াতে কি কৰিম, অংকন অংকন কৰি লব লাগিব অংকটো। এতিয়া আমি কি কৰিম, এই বি বিন্দুৰ পৰা, বি বিন্দুৰ পৰা এডাল অবিলম্ব অংকন কৰিম, এনেকে ডট ডট দি পেলাই অবিলম্ব বুলি কয়। ঠিক চিৰ পৰাও এডাল অবিলম্ব টানি লোৱা, নাম হল ইয়াৰ দিবা বি এম, ইয়াৰ নাম দিবা সি এম। এতিয়া আমি লিখিম অঙ্কন, বি আৰু সি বিন্দুত ক্রমে বি এম, বি এম হয়নে, আর সি এন অবিলম্ব টনা হল। এইখানি প্রমাণ করবলে হলে বাহিরের পর কি করব লাগবে, অল্প অঙ্কন করে লব। আমি কি করছো, বি বিন্দুর পর বি এম, সি বিন্দুর পর, আৰু অবিলম্ব বুলি কিয় কলো, অবিলম্ব আচলতে লম্ব অংকন কৰিছো, কি অংকন কৰিছো, কিন্তু মই অবিলম্ব বুলি কোৱাৰ কাৰণ হল যে অংকটো গোটেইখিনি কি প্ৰতিফলনৰ ওপৰত অংকটো আমাক সুধিছে, আপতন কোণ প্ৰতিফলন কোণৰ কথা সুধিছে। গতিকে লম্বটোকে আমি কি বুলি লিখি দিলো, অবিলম্ব বুলি লিখি দিলো। এতিয়া এইখিনি কৰাৰ পিছত
তোমালোকে লক্ষ্য করা যে হুরু হুরু কেইটামান কি উৎপন্ন হইছে কোন হয় না এটুক আমি জেনিবা নম্বর দি লৈছো আমার সহজ হবো এক দুই তিনি চারি এনে কয় আমি নম্বর দিল এক দুই তিনি এই কোন বিলাকৰ নামকৰণ কৰি লোৱা এক দুই তিনি চারি আৰম্ভ কৰিছো দিয়া আছে পৰা হয় না হয় একদম চুটিকে কৰিছো যদি কোনোবাই ইচ্ছা করে যে অঙ্কটো এনেকে কব চিত্র পি কিউ আৰু আর এস সমতল দাপোন দুটা পৰস্পৰ সমান্তৰালকৈ ৰখা হৈছে গতিকে বৰ্ণনা কৰিও লিখিব পাৰিব এইটো বাধ্যতামূলক নহয় কিন্তু মই লিখা মই চুটিকে লিখি দিছো একেবাৰে দিয়া আছে পি কিউ আৰু আর এস কি সমান্তরাল এটা প্রমাণ করিব লাগে এ বি আর সি ডি কি তার কারণে আমি কি করছো বাইরের পর অল অঙ্কন করে লিছো এটা খুব ধ্যান দিবা ইয়াতে মই কি কি করু এতে কি এক নম্বর কথা যে এক নম্বর কোন আর দুই নম্বর কোন সমান এই এক আর দুই কি হব সমান হব কিয় সমান হব যেহেতু আই ইজ ইকুয়াল টু আর মানে কি লিখিলো মই আই মানে আপতন কোন কি কোন আপতন কোন আর প্রতিফলন কোন সদায় কি হয় সমান হয় বুঝি পাইছে কি না এটু প্রতিফলনের একটা ধর্ম প্রতিফলনের কি আপতন কোন প্রতিফলন কোনর সদায় কি হব তেতিয়ালে এই দুটা যেনেকৈ সমান হয় ঠিক তিনি আর চারিও কি হব ঠিক এঙ্গল তিনি ইজ ইকুয়াল টু এঙ্গল চারি এই দুটাও সমান হব ইয়াক আমি কি লিখো সমীকরণ নম্বর দুই লিখো হে কব রবা হে কই আছে সমীকরণ নম্বর কি লিখো তোমালোকে অঙ্কটো যিমান টান বুলি ভাবি আছা কিন্তু হিমান কি নহয় টান নহয় এক আর দুই সমান আপতন কোন প্রতিফলন কোনর সমান ঠিক সেইদরে তিনি আর চারিও এতিয়া তুমি লক্ষ্য করা এই বি বিন্দুর পৰা এইটো বি এম কি এডাল অবিলম্ব হয় না অবিলম্ব হয় কি নহয় ইউ এডাল অবিলম্ব এটা অবিলম্ব দুটাল দুডাল পরস্পর কি আছে সমান্তরাল তুমি চাই লোৱা ভালদরে গতিকে এই অবিলম্ব দুডাল কি হব পরস্পর একদম শিওর এইটো যে এই দুটা সমান্তরাল হবই যদি সমান্তরাল তেতিয়া দুই আর তিন কি একান্তর কোন তেতিয়া আমি এইটো লিখি দিব করো আকৌ 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 এঙ্গল দুই ইজ ইকুয়াল টু এঙ্গল তিনি কিয় কিয় সমান যে দুই আর তিনি কিয় সমান হব আমি এইটো বর্ণনা করিম যেহেতু যেহেতু বি এম ইজ প্যারালেল টু সি এন বুঝি পাইছা ভূমির উপর লম্ববিলাক সদায় কি হয় একে ভূমির উপর থাকা লম্ববিলাক সদায় সমান্তরাল হয় গতিকে সমান্তরাল আর এইটো ছেদকর নাম কি বিসি বিসি ছেদক তেতিয়া স্পষ্ট বোঝা যায় যে এই দুই নম্বর কোনটো আর এই তিন নম্বর কোনটো কি কোন একান্তর কোন এইটুক আমি সমীকরণ নম্বর কি বলি লিখো এইটুক আমি সমীকরণ নম্বর তিনি বলি লিখো তেতিয়া হিসাব করা এক আর দুই সমান তিনি আর চারি এটা দুই আর তিনি এক আর চারিও কি হব একদম ইজিলি দিয়ার ফোর এঙ্গল এক ইজ ইকুয়াল টু এঙ্গল কি ফোর এইটো কিয় সমান হব এই উপরের বিলাকর পড়া এক দুই তিনি পড়া এক দুই আর কিহর পড়া তিনির পড়া এইটো আমি বুঝি পালো যে গোটেইখিনি কি আছে সমান আছে একদম স্পষ্ট কথা তেতিয়াহলে এই দুটা সমান এই দুটা সমান এই দুটা সমান এক আর চারিও কি হয়েছে এক আর দুই এক সমীকরণ এক যোগ সমীকরণ দুই এক আর দুই সমীকরণ যোগ করেছো এইফালে কি আছে এঙ্গল ওয়ান প্লাস এঙ্গল থ্রি এইফালে কি আছে এঙ্গল টু প্লাস এঙ্গল ফোর এতিয়া চিত্র চাই চাই কব লাগবে দেই চিত্র চাই চাই এক নম্বর আর তিন নম্বর এইটু এক এইটু কি এক কাম করা এক আছে তিনর হলনি আমি কি দি দিউ দুই তিনর হলনি আমি কি দি দিলু দুই দি দিলু বুঝি পাব লাগিব যে কিয় দিছো মই কারণ তিন আর দুই কি আছে
এই তিন নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ কি আছে সমান আছে তিন আর দুই সমান হয় কি নয় লিখি দিছো ইজ ইকুয়াল টু কি দুই দুয়ার ফলনে আমি তিন লিখি দিম যোগ চারি যি আছে চারিয়ে থাকক এই দুটা আমি চেঞ্জ করে লিখিলো পারো না নোৱাৰো এতিয়া চিত্রটো চাই চাই কবা যে এক আর দুই মিলি কিমান হব এক আর দুই এক আর দুই এই কোনটো যোগ করিলে ইয়ার নাম কি হব এ বি আকো তিনি লিখিবা দেই মনে মনে ভাবি আছা যে ইয়াতে এক আছে ইয়াতে কি তিনি হব ইয়াতে তিনি আছে এটো কি আছে সারি হাত হব এটো নহয় চিত্র চাই এই এক নম্বর কোণ আর দুই নম্বর কোণ দুটা মিলি ইয়ার নাম হব এঙ্গল এবিসি এবি আর তিনি আর চারি মিলি নাম হব তিনি আর চারি ইয়ার নাম হব এঙ্গল বি সি এঙ্গল বি সি বি এক আর দুই মিলি কি হব এবিসি হয় না আচ্ছা এতিয়া তুমি চিন্তা করা যে এ বি সি এই কোণ হয় না এই কোণ হয় না আর কি কইছে এঙ্গল বি সি এই কোণ এই কোণ দুটা এই দুটা কোণ কেনেকুয়া কোণ বলে তোমার অনুমান হয়েছে মোর মতে এনেকুয়া লাগে যে এই দুটা কি কোণ আর ই হব এডাল ছেদক ই হব কি এতিয়া ই যদি ছেদক হয় এই দুটা যদি একান্তর কোণ হয় একান্তর কোণ কিন্তু এনেই নোলায় যদি এজোর রেখা সমান্তরাল হয় তেতিয়াহে কি উৎপন্ন হয় ছেদকর উৎপন্ন হয় আর ছেদক থাকিলেহে কিহর উৎপন্ন হয় একান্তর কোণ গতিকে আমি ইয়াতে লিখো কিন্তু এনেকৈ লিখি দিও কিন্তু ইহত ইহত কি কোণৰ নিচিনা লাগিছে একান্তৰ কোণ একান্তৰ কি দাড়ি বি সি বি সি বিসি কি ছেদক তেতিয়া হলে একান্তর কোণ আহিল ছেদকও আহিল তেতিয়া হলে এই দুটা কি হ্যাঁ দিয়ার ফোর এ বি সমান্তরাল গতিকে আমি কব পারো যে এ বি আর সি ডি রেখা দুডাল কি হয়ে আছে সমান্তরাল হয়ে আছে